আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এক স্যার ছিল, বুঝছেন তো, স্যারটা কি বলতো যে মানে কাজের চাইতে অকাজ, মানে কাজ করা চাইতে বেশি বক বক করলে নাকি সেই জিনিসটা মানে বেশি হয় না। তো আমাদের অনেকেই টিচার্স ছিল, তারা কিন্তু করতো কি ক্লাসে এসে বক বক করতো। তো আমরা স্টুডেন্ট যারা ছিলাম তারাও দেখা যেত বক বক পছন্দ করতাম না, বেশি বক বক করলে ঘুমাইতো, দেখে তো টেনশন থাকতো না, ঠিক আছে, মানে পড়াশোনা কিছু হতো না, কিন্তু আমরা বক বক করতাম প্রচুর। তো এই জিনিসটা হলে এরকম হয়েছে যে আমি অলরেডি দুইটা বক বক ক্লাস করে ফেলছি, এখন যদি শুধু বক বকানি ক্লাস করি আপনারা ফেড আপ হয়ে যাবেন, বলবেন যে কি কোর্স দিল ফ্রিতে ভাই, আসলে এই কোর্স করার চাইতে না করাই ভালো ছিল, আমাদের টাইম ওয়েস্ট হইতেছে। কিন্তু আসলে অতটুকু দরকার ছিল যতটুকু অতটুকু দিচ্ছি, এখন আমরা প্রজেক্টে যাব। তো আমরা এখানে একটা ইমেজ নিয়ে রাখছি, আমরা এই ইমেজটা দিয়ে একটা রিয়েল এস্টেটের ওয়েব ব্যানার করবো। রিয়েল এস্টেট ওয়েব ব্যানার অনেক প্রচুর ডিমান্ড আছে মার্কেট প্লেসে, তো আপনারা রিয়েল এস্টেটের ডিজাইন করতে পারেন, ঠিক আছে, রিয়েল এস্টেট রিলেটেড যে কোনো কাজ আপনারা করতে পারেন। তো আমরা এইখানে যে ইমেজটা আছে এই ইমেজটাতে কী করতে হবে, মনে করেন এই ইমেজটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আর এটা আমরা করবো পেন টুল দিয়ে। তো আমরা এখানে পেন টুলটা নিয়ে যাবো, পেন টুলটা এই যেখানে পেন টুল আছে পাপিতে প্রেস করলে পেন টুল চলে আসবে। তো পেন টুলে যাওয়ার পরে দেখেন এখানে আপনি পেন টুলও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে সিলেকশন নিয়ে এখানে আপনার সিলেক্ট অ্যান্ড মাস্কে যান, তারপর এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করেন, দেখবেন অটোমেটিক্যালি এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করবে। আমি জানি না কতটুকু এক্সাক্ট করবে, দেখেন এখান থেকে করে নাই, এতটুকু করা দরকার ছিল আসলে, এতটুকু করে নাই। তো এটা হওয়ার পরে এখন যেটা করতে হবে আপনার, আই থিঙ্ক এখন এই যে জায়গা দেখবেন একটা ব্রাশ আছে, নাম হলো এটা আপনার রিফাইন ইটস ব্রাশ টুল, এটাতে গিয়া আপনারা জাস্ট এদিক থেকে যে সাদা অংশগুলো আছে এগুলোর ঠিকঠাকভাবে একটু রিমুভ করা লাগবে, ঠিক আছে। আমরা একটু এটাতে যাই, এখান থেকে এই যে সাদা অংশটা সিলেক্ট হয় নাই, তো এটাতে সিলেক্ট করে দিলাম। এখানে একটু বাদ দিয়েছে, এখানেও অনেকগুলো বাদ আছে, যে দেখেন রেড রেড দেখা যাইতেছে, আই থিঙ্ক। আচ্ছা আমরা একটু এদিকটা যাই, এদিকটা যাই, রিফাইনিশ ব্রাশটা দিয়ে আমরা এটাকে কী করবো, একটু এখান থেকে জাস্ট ব্রাশ করবো, ঠিক আছে, এদিকটা একটু ব্রাশ করি, তাহলে সাদা অংশটা চলে যাবে। তারপর আমরা দেখেন এখানে যে দেখেন সিলেকশন হয় নাই, তো এখানে একটু ভুল ছিল আর কি। তারপরে আমরা এই দিকটা দেখেন যে একটু সাদা রয়ে গেছে, এটার একটু রিমুভ করে দিই, এটার একটু রিমুভ করে দিই। তো আমরা যেহেতু রিয়েল এস্টেট ব্যানার করবো, এটাই কারণ আমাদের নেওয়া, ঠিক আছে। আমরা এখন ব্যানার সাইজ, ওয়েব ব্যানার সাইজগুলো সাধারণত ওয়াইডের ক্ষেত্রে 1920 হয় বেশি, আর হাইটের ক্ষেত্রে আপনার 600, 400, 700, 800, 1080, যাই হোক, আমরা এখানে আপনার 900 দিলাম, ধরেন 900 দিলাম, এরকম একটা ওয়েব ব্যানার। তো আমরা এখন এটাকে কী করবো, কনভার্ট টু স্মার্ট আপডেট করবো, কনভার্ট টু স্মার্ট আপডেট করবো। আচ্ছা দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে কি, এই জায়গাটা একটা প্রবলেম রয়ে গেছে, এই জায়গার সিলেকশনটা হয় নাই, এটা আমরা খেয়াল করি নাই। আমরা একটু মাস্কে আবার যাবো, যেহেতু মাস্কিং করছি সেক্ষেত্রে প্রবলেম নেই, আমরা চাইলেই সেটারে ব্যাক করে আনতে পারবো। এই যে দেখেন এখানে একটু প্রবলেম হয়েছে, তো আমরা এটা দিয়ে আমরা এই জায়গাটা একটু সিলেক্ট করি, এখানে ঘাসটা ভালো করে সিলেকশন হয় নাই, ঠিক আছে। তারপর আমরা এটা সাইজটা একটু বড় করে দিতে পারি, বড় করে জাস্ট ব্রাশ করে দিই যেন এই জিনিসটা চলে আসে। দেন আমরা এখানে গেলাম, দেন এটারে কনভার্ট টু স্মার্ট আপডেট করলাম, রাস্টার সাইজ করবো, দেন কনভার্ট টু স্মার্ট আপডেট, মানে এটারে জাস্ট একটা পিএনজি করে ফেললাম। এখন আমরা এটারে ধরে এখানে প্লেস করলাম, কন্ট্রোল টি দিলাম, দেন এটার সাইজটাকে ছোটো করি, ছোটো করার পরে আমরা এখানে এটা রাখলাম, রাখার পরে আমরা একটু এই দিকটাতে যাই, যাওয়ার পরে আমরা এখানে স্কাই মিনিমাল লিখে সার্চ করি, একটু মিনিমালিস্ট স্কাই। তো এখানে মিনিমালিস্ট স্কাই লেখার পর মিনিমাল লেখলে সবচেয়ে ভালো হয়, তো মিনিমালিস্ট বলতে আবার একটু ব্যাকটোরাইজ হয়ে যায়। এই যে দেখেন এখানে মিনিমালিস্ট টাইপের আকাশগুলো কিন্তু দেখা যাইতেছে, আপনারা এখান থেকে আকাশের কালার নিতে পারেন, আই থিঙ্ক কোন কালারটা নেওয়া যায়, আমি আসলে কনফিউজ থাকি সবসময়, একটু সময় নেওয়া করি যাতে আপনারাও জিনিসগুলো বুঝতে পারেন ইজিলি। আমরা ধরেন এইখানে এই কালারটাই নিলাম, আই থিঙ্ক ওকে এটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ নেব, শেপ নিয়ে স্ট্রোকটা অফ করে দেব, এখান থেকে কী করবো, আচ্ছা শেপটাই নিলাম, ডাইরেক্ট শেপ নেই, ওকে এখান থেকে আমরা এই দিকে এরকম একটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পরে আমরা এটার নিচে নামাই দিই এবং এখান থেকে ফিল কালার দিলাম রেড। দেওয়ার পরে আমরা এখানে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভাল এটা দিব, গ্রেডিয়েন্ট ওভালে দেওয়ার পর আই থিঙ্ক কী হইলো, ঝামেলা হয়ে গেছে, কী ঝামেলা হয়েছে একটু দেখানি তো, আই থিঙ্ক ওকে গ্রেডিয়েন্ট ওভাল লেতে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা বেসিকে যাবো, বেসিকে গিয়ে ফার্স্ট এডটা নিব, ফার্স্ট এডটা নেওয়ার পরে এখানে ব্ল্যাকে ক্লিক করে আমরা এই দিক থেকে এই ব্ল্যাক কালারটা নিলাম, দেন আমরা
এখান থেকে জাস্ট এই কালারটা দিলাম, দেওয়ার পরে ওকে দিই ওকে দিই ওকে দিই, দেন আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে দেখেন এরকম হয়েছে। এখন এই জিনিসটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে না, তো আমরা এখানে এসডি ওয়ালপেপার লিখবো। এসডি ওয়াল পেপার লিখলাম, পেপার লিখে সার্চ করি, আমরা পিক্সেলস ডট কমে যাই। যাওয়ার পরে এখানে আমরা লিখি যে সিটি, CITY সিটি লিখে সার্চ করি। সিটি লেখলে দেখবেন এই যে এরকম টাইপের অনেক ইমেজ পাইবেন, এই যে এই টাইপের আমরা একটা এরকম একটা ইমেজ নিলাম। কন্ট্রোল এ ধরবেন, কন্ট্রোল সি দিবেন, দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দেন, এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, দেন এটারে নিচে নিয়ে আসেন, কন্ট্রোল টি দেন, ওকে। আমরা এটারে একটু ছোট করি, এটারে হয়তো বা আপনারা অনেকে বুঝে গেছেন আমি এটা আসলে কি করব। আমরা এটারে মাল্টিপ্লে করে দেই এবং অপাসিটিটা কমাই দেয়, জাস্ট এরকম রাখলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে একটা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে এই ব্লু কালারটা ক্লিক করে আমরা এরকম করে ডার্ক টাইপের একটা ব্লু কালার নেব, এখানে ক্লিক করলাম, দুইটাই ক্লিক করলাম, কন্ট্রোল টি দিলাম এটারে, তারপরে এরকম চ্যাপটা করে দিলাম। চ্যাপটা করে দিয়ে আমরা এটারে এই সাইজে এরকম করে একটা শ্যাডো দিই, ঠিক আছে। জাস্ট একটা আচ্ছা এরকম করে একটু কন্ট্রোল টি দিয়ে জাস্ট এই শেপটাকে ব্রাশটাকে এরকম করে দিলাম। তারপরে যেটা করতে হবে আমার এই যে এইটা আছে এটারে ফিল্টারে গিয়ে আমরা একটু ক্যামেরা র ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে একটু স্যাচুরেশনটা বাড়াবো, একটু হিউটা বাড়াবো, দেন আমরা একটু ওকে হাইলাইট একটু বাড়াইলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলাম। দেখেন একটু চেঞ্জটা দেখতে পারবেন এখন ইজিলি, এরকম একটা কালার দিলাম, ঠিক আছে, ওকে। তারপরে আমরা এখন যেটা করব এই এখানে কিছু টেক্সট, একদম ইজি জিনিসগুলো আমি আসলে এক্সপ্লেন করা ট্রাই করতেছি আপনাদের কাছে। আস্তে আস্তে আমরা আসলে মানে একটু কমপ্লেক্সের দিকে যাব, প্রথমে একদম সিম্পল জিনিসগুলো দিয়ে আমরা আসলে ট্রাই করব, তারপরে আস্তে 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 আমরা কী করব একটু মানে একটু কমপ্লেক্স দিকে যাব, ঠিক আছে। তো এখন আমাদের এখান থেকে যায় কী করতে হবে, ক্লাউড CLOUD ক্লাউড ডট পিএনজি লিখে সার্চ করলাম। ক্লাউড পিএনজি লিখে সার্চ করলে আপনারা অনেক এরকম পিএনজি পাবেন, ঠিক আছে, এরকম পিএনজি পাওয়া যায় অনেক। দেখেন এই যে একটা পিএনজি, এটা আচ্ছা পিএনজি না, এটা অনেক পিএনজি থাকে, ধোকা ধোকা মানে ধোকা বলতে পিএনজি না, তাও পিএনজির মতো করে রাখে। যাই হোক আমরা একটু দেখি চেকিং করে, পিএনজি তো পাওয়া যাবে মাস্ট, পিএনজি না পাওয়া গেলে পিএনজি বানায় নিতে হবে। এই যে একটা পিএনজি পেয়ে গেছি, কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিলাম, তারপরে আমরা আবার একটা কী করি এখান থেকে একটা নেই, এটারে কপি করি, দেন এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এটার উপরে নিয়ে গেলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে কন্ট্রোল টি দিলাম, এটা সাইজটা বড় ছিল তো একটু ছোট করে দিলাম, ঠিক আছে, এরকম করে একটু ছোট করে এখানে দিলাম। দেন এটারে আমরা আচ্ছা এটা এখানে থাক, ও সরি এটা এখানে আছে, এইটারে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, ওকে। এটা হইলো এটা, এটা হইলো এটা, এই ক্লাউডটা হলো এখানে, এটারে কনভার্ট টু করি, দেন আমরা এটার একটু এদিক থেকে আস্তে করে একটু ছোট করে দিই, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে গিয়ে লিখি বার্ড, BIRD বার্ড, BIRD বার্ড পিএনজি লিখে সার্চ করলাম। তো এখানে বার্ড পিএনজি লিখে সার্চ করলে এরকম অনেক বার্ডই পাওয়া দেবো। জাস্ট একটা বার্ড কপি করে এনে রাখলাম, এই বার্ডগুলো সুন্দর লাগতেছে না কেন যেন, কালা দিই কেমন হয়, আমরা একটু অন্য কালার দেখি, ঠিক আছে। এই বার্ডগুলো বেশি ইয়া হয়ে গেছে, আমরা আই থিঙ্ক এটা নেওয়া যেতে পারে, আকাশের কালারের সাথে আসলে বার্ডগুলো যাইতেছে না কেমন যেন লাগতেছে, ঠিক আছে। আই থিঙ্ক এখানে না দিই বার্ড, বার্ড একটু অন্য কালার পাইলেও ভালো হইতো। যাই হোক এটা কীরকম লাগবে জানি না, এইগুলো ভাল লাগার কথা। এটা কি পিএনজি, আচ্ছা এটা দেখি, এগুলো তো খারাপ লাগতেছে না একদম। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটারে এদিকে দিয়ে দিয়ে দেখি, এটার গ্রেডিয়েন্ট কালারটা যদি আর একটু সফট করা যায় তাহলে মনে হয় ভালো লাগবে। ঠিক হ্যাঁ এটারে সাদা দিলে দেখেন কত সুন্দর লাগতেছে, ঠিক আছে, সাদা দিলে এই পাখিগুলো ভালো লাগতেছে, কালোর সাথে এটা যাইতেছে না। আচ্ছা যাই হোক আমরা কনসেপ্ট চেঞ্জ করে ফেললাম, এটারে দরকার না, এটা হাইট রাখি, পরবর্তীতে যদি অন্য কোনো ভার্সন করি এটার একটা সাদা ভার্সন তখন আমরা এটা ইউজ করব, ঠিক আছে। তো আমাদের এখানে গিয়ে আমরা একটু এটারে ছোটো করে একটু হালকা, ওকে। তো আমরা এখন লিখবো যে কিছু টেক্সট লিখবো, এখানে টেক্সট লেখার জন্য সবসময় মনে রাখবেন কিছু পপুলার ফন্ট আছে
যেমন স্যামসাং সান সেরিফ আছে, মনসারেট আছে, যে এগুলো ইউজ করতে পারেন। আমরা এখানে মনসারেটটা ইউজ করবো, মনসারেটটা অনেক পপুলার ফন্ট, এটা ইউজ করবো। এটার লেফট সাইডে লাইন দিলাম, তারপর আমরা এখানে লিখবো যে ইলি গ্যান্ট, লিগ্যান্ট লিখলাম। আমরা এটার মধ্যে হোয়াইট কালার দেব লিগ্যান্টের মধ্যে, কন্ট্রোল টি দিলাম ইলিগ্যান্ট, দেন আমরা এখান থেকে একটা লাইন টান দেব, এই দিক থেকে একটা লাইন টান দিলাম এরকম। ইলিগ্যান্ট লেখার পর এটার আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এটাকে সেন্টারে দিই, ইলিগ্যান্ট হোম ফর সেল, আমরা এখানে এইচ ও এম হোম এটা লিখলাম, দেন আমরা এটার কন্ট্রোল টি দিলাম, এটা একটু বড় করে দিই, এবং আমরা কন্ট্রোল আর এ প্রেস করে এখানে রোলার আনবো, দেন আমরা এটার সাথে এটাকে কী করবো, অ্যালাইন করবো। দেখেন এই যে অ্যালাইন করলাম, ওকে, এলিগ্যান্ট হোমটাকে একটু ছোটো করে দিই, ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে। আমরা এগুলো ঠিক করবো পরে, আমরা আপাতত ফন্টারে লিখি, তারপরে এগুলো ই অনুযায়ী আমরা ঠিক করবো। হোম এটারে অল্টার ধরে টান দিছি, এভাবে ধরে অল্টার ধরে এটাকে টান দিছি, এখানে হোম ফর সেল এটার একটু ছোটো করে দিই, ঠিক আছে। এটা বেশি বড় হয়েছে এটার এই কারণে একটু ছোটো করে দিলাম, এরকম থাক। ইলিগ্যান্ট হোম ফর সেল, তারপর আমরা এখানে লিখতে পারি যে প্রাইস স্টার্ট ফর্ম, ঠিক আছে, এখানে লিখতে পারি PRICE প্রাইস স্টার্ট অ্যাড বাই স্টার্ট ফর্ম। এখানে আমরা একটা ইয়েলো কালার কিন্তু দিতে পারি, দেখেন এখানে একটা ইয়েলো কালার আছে, তো আমরা এই কারণে এখানে ইয়েলো কালারটা চুজ করতে পারি, যেহেতু আমাদের ডিজাইনের মধ্যে ইয়েলো কালারটা আছে। স্টার্ট অ্যাট ডলার কই ডলার আইকন, এখানে 1540 যাই হোক, যাই দিছি, কোনো ব্যাপার না। আমরা এখানে এটা সাদা কালার করে দেই, ওই ডলারটা একটুই থাক, ছোট থাক, এটা একটু বড় করে দিলাম, ডলারটা ছোট থাকলো, দেন আমরা এটা এখানে রাখলাম, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবেন, ওয়েব ব্যানারে, ঠিক আছে, ওয়েব ব্যানারে সবসময় একটা জিনিস থাকে, সেটা হলো আপনার মানে একটা বাটন থাকে, সেটা আমি বলছিলাম অলরেডি, কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। প্রত্যেকটা ওয়েব ব্যানারে কল টু অ্যাকশন বাটন থাকবে, থাকে, মাস্ট, এটা থাকে ওয়েব ব্যানারে। অথবা অনেকে কী করে, ওয়েব ব্যানারে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ইয়ের মধ্যে চলে যায়, ঠিক আছে। তো আমরা এখানে একটা বাটন দেই, এখান থেকে আমরা এই কালারটা নিলাম, এটার আমরা রাউন্ড করে দেই, দেন আমরা এখানে গিয়ে স্ট্রোকে ক্লিক করবো। স্ট্রোকে ক্লিক করার পরে স্ট্রোকের সাইজটা কমাইলাম, কমাই এখান থেকে আমরা এই ইয়েলো কালারে দিব, দেন আমরা এখান থেকে অপাসিটিটা কমাই দেবো, একটু এরকম কমাই দিলাম, দেন আমরা বেবেলের ইনডোসে যাবো, এটারে রিসেট ডিফল্ট করে দেবো। তারপর আমরা এই সাইডটাতে একটু হালকা কমাই দেই, এটারও কমাই, এখানে থেকে সাইজটারে আমরা 01 করে দিলাম। তারপর আমরা এখানে লিখবো যে বুক নাও, এটার বুক নাও হলো বাটন, ঠিক আছে। আমরা এটার এখন এখানে দেই, আমরা দেখি এটার সাদা কালার দিলে কীরকম লাগে, সাদাতে কি বোঝা দেব, সাদাটা বোঝা যেতেছে না, যাই হোক আমরা এখানে এটা ডিলিট করে দিই, ধরে এটা ডিলিট করে দিলাম, দেন এখান থেকে আমরা দেখি ব্লু কালারটা ইউজ করে, থিঙ্ক ব্লুটা ভালো লাগতেছে, স্ট্রোক কালারটা আমরা বাড়াই দিলাম, এখন ঠিক আছে, ঠিক আছে। এটার মধ্যে একটু শ্যাডো অ্যাড করা দিতে পারে, ড্রপ শ্যাডো দেন হালকা, মাল্টিপ্লে বাড়াই দেন, রিসেট ডিফল্ট করেন, ওকে, একটু ডিস্টেন্সটা বাড়াই দেন, দেন এখান থেকে একটু কমাই দেন, ওকে। দেন আমরা এখানে বুক নাও টারে এই দুই পাশে একটু ফাঁকা বেশি আছে, এটার একটু কমাই দিলাম, দেন এটার এটার কন্ট্রোল যেটা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আমরা এখান থেকে অটো সিলেক্ট অফ করে দেবো, অটো সিলেক্ট অফ করে দিয়ে আমরা এভাবে এটারে রাখলাম। দেন আমরা সবগুলোকে ধরি, এখানে যে কটা আছে এগুলোর সবগুলো ধরে, ইলিগ্যান্ট লিখে ধরে নেই, সবগুলোকে ধরে আমরা এখানে রাখলাম সেন্টারে, দেন কন্ট্রোল জিতে গ্রুপ করি। এখানে ইলিগ্যান্টের আগে যে লাইনটা দিছিলাম আমরা, এই লাইনটাকে আমরা ইয়েলো কালার করে দেবো, এবং ইলিগ্যান্ট যে কথাটা আছে এই ইলিগ্যান্ট কথাটারও আমরা কী করে দেবো, ইয়েলো কালার দিয়ে দিব, ঠিক আছে। হোম সেলটারে দেখি তো ইয়েলো দিলে কীরকম লাগে, আচ্ছা হোম ফর সেল, ঠিক আছে। তো আমাদের কিন্তু একটা ওয়েব ব্যানার এখন রেডি হয়ে গেছে, দেখেন। এখন আমি এটার টোটাল এলিমেন্টসগুলো আপনাদেরকে দিয়ে দিব,
আপনারা কি করবেন এটারে দিয়ে বিভিন্ন ভেরিয়েশন করবেন। যেমন এখন আমি দেখেন এইটারে চাইলে আরেকটা ভেরিয়েশন করতে পারবো। যেমন আমরা সবগুলার এখন ধরলাম কটল জিদে, এটা লিখলাম ব্যানার এক, ঠিক আছে, এটা ব্যানার একের ভেরিয়েশন এক। মনে করেন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনি একটা করলেন, দেন কন্ট্রোল জেতে ক্লিক করলেন, জেতে ক্লিক করার পরে এটার হাইড করে দেন, এখানে যান। যাওয়ার পরে আপনি এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আপনি গ্রেডিয়েন্টটা ধরেন এর আগেটা নিছেন একরকম, না এটার একটু অন্যরকম দেন, আই থিঙ্ক এটা ধরেন এরকম একটা নিলেন। ওকে, আপনার এই আকাশটা একটু উপর উঠবে। যাই হোক, এখন এটার মধ্যে যে এই যে হোম ফর সেল যে কথাগুলো আছে এগুলো আসলে ব্ল্যাক দিলে একটু ফুটবে বেশি। আর আই থিঙ্ক এটারে এখান থেকে এটারও সাদা করে দিই হালকা, ঠিক আছে, তাহলে ভালো বলে দেবে। হোমটারে এখানে রাখি, হোমটারে গ্রিন দিয়ে দিলাম, ধরেন এলিগেন্টারও গ্রিন দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে দিই। যাই হোক, তারপর আমরা এটারে এটার মধ্যে ডাবল ক্লিক করি, এটারে একটু গ্রিন কালার দিয়ে দিলাম, এটার ব্লু কালার দিলে সবচেয়ে ভালো হয়, স্কাই যেহেতু আছে এখানে একটা ব্লু কালার যদি দিই আরও সুন্দর লাগবে বেশি। যাই হোক, আপনারা কালার টালার ঠিক করে নিন, ঠিক আছে, দেখেন কোনটা দিলে ভাল লাগে, কারণ আমার কাছে যেটা ভাল লাগবে আপনার কাছে সেটা যে ভাল লাগবে এরকম কোনো ইয়া নাই, আপনার কাছে এটা খারাপ লাগতেই পারে। আই থিঙ্ক এখানে ব্ল্যাকটা দিলে ভাল লাগবে। ওকে, তারপরে আমাদের যে বাটনটা ছিল সিটিএ বাটন বই এটা, আচ্ছা সিটিএ বাটন হলো এখানে, এখানে গিয়ে বাটনের স্ট্রকের কালারটা দিব হলো গ্রিন কালার, আর আমরা মিডলে যে বাটনের কালারটা আছে এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে আমরা এই বুক নাউটারে কী করে দিব, ব্ল্যাক বা এইরকম কালার দিয়ে দিব, শেষ। দেখেন এখন এটা আর এটা দুইটা কিন্তু দুইটা ভ্যারিয়েশন হয়েছে, একটা সাদা এটা হলো কালো, দেখেন যেটা ইচ্ছা ভালো লাগে। তো আপনারা এভাবে দুইটা ব্যানার ডিজাইন করবেন, দেন এটাকে করতে হবে প্রেজেন্টেশন শেয়ারের জন্য। প্রেজেন্টেশনের জন্য সবচেয়ে ভালো হইলো 1600 আর 1200, ঠিক আছে, এটা মোটামুটি বিহান্স গ্রিবল সব কিছুতে এই সাইজটা সবচেয়ে ভালোভাবে যায়। 1600 1200 নেবেন, ইমেজ সাইজে গিয়ে এখানে আপনারা ধরেন 4 লিখবেন, 4 নিয়ে বাড়াই দিলাম, দেন আমরা এখান থেকে এই ইমেজটা নিলাম, কন্ট্রোলটা শিফট ইতে প্রেস করলাম, কন্ট্রোলটা শিফট ই এটা আনলাম, কন্ট্রোলটা শিফট ইতে প্রেস করলাম, এই দুইটারে ধরলাম, ধরে নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা প্রেজেন্টেশন করার জন্য দেখেন দুইটা ডিজাইন নিছে এই পাশে, এভাবে রাখলাম দুইটা, ঠিক আছে। দুইটা রাখার পরে আপনি এটার একটু এইদিকে টাইনে দেন, দরকার এরকম রাখেন, দেন আপনার আবার এটারে এইদিকে টেনে দেন, ঠিক আছে। এখন এই সবগুলারে ধরে এখানে দিলেন, এরকম করে সেন্টারে রাখলেন বা এটারে, আচ্ছা এরকমই রাখলাম, ওকে, বা এটারে সেন্টারে রাখলাম, আর বেশি বড় করার দরকার নাই। এখানে আপনি লিখতে পারেন যে রিয়াল স্টেট ওয়েভ ব্যানার ডিজাইন, তো রিয়েল স্টেটটাকে একটু বড় করে দেন, ওয়েভ ব্যানার ডিজাইন এটা এভাবে থাক, আচ্ছা সবগুলোরে এই কালার দিয়ে দেই, দেন আমরা এখান থেকে এখানে রাখলাম, এইখান থেকে একটা সলিড কালার নেন, একটু অফ হোয়াইট টাইপের একটা কালার দেন, এরকম একটা কালার দেন, ঠিক আছে, কালার দেন, দেন আপনারা এখানে গিয়ে ড্রপ শ্যাডোটা অ্যাড করেন, ওকে, দেন এখান থেকে বিবিলের ইমব্রোজটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে, এটা আবার হাইড করে দেন। ওকে, এরকম একটা শ্যাডো দিয়ে আপনারা এটার প্রেজেন্টেশন করতে পারেন, এভাবে এভাবে প্রেজেন্টেশন করে গ্রুপে শেয়ার করবেন, দেখবেন এগুলো বেশি সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। আরও সময় নিয়ে প্রেজেন্টেশন করলে আরও ভালো কিছু করা যাবে, আমি জাস্ট কুইক দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন এই ব্যানারটার মধ্যে একটা মিস্টেক আছে, দেখছেন এখানে সাদা অংশটা রয়েছে, আমি খেয়াল করি নাই এই যে এই ডিজাইনটাতে, আচ্ছা ডিলিট করি, এই যে দেখেন এখানে যে ওভালেটা নিয়েছেন এই যে এইটা একটু এইদিকে আসবে, ঠিক আছে। আমরা এখন নিচের ব্যানারটা তো সেম একটা প্রবলেম আছে, এই যে উপর দিকে, এই যে এইটা দেখেন এই যে উপর দিকে একটু উঠবে আর এটার একটু ডান দিকে যাবে, ঠিক আছে। যাই হোক, তাড়াহুড়া করতে গিয়ে এটা বা মানে একটু সময় যেহেতু আমাদের রেকর্ডিং কোর্স যে ক্লাস সেক্ষেত্রে একটু মিস্টেক হইতে পারে, তো আপনারা এইভাবে করেন। আবার দেখেন এই যে এখানে যে ডিজাইনটা করছেন এটার মধ্যে আপনারা চাইলে এখানে একটা মার্কস নিয়ে এভাবে এটা টান দিয়ে এটা ই করে দিতে পারেন, এভাবে একটু করে দিতে পারেন, তাহলে দেখবেন আরও একটু সুন্দর লাগতেছে বেশি। তো আপনারা আপনাদের মতো করে কনসেপ্টগুলো করবেন, আমি জাস্ট টেকনিকগুলো দেখাই দিলাম, আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করেন, আশা করি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।